প্রেরিত অধ্যায় ১৫। জিহুদিয়া প্রদেশ থেকে কয়েকজন লোক সিরিয়া দেশের আন্তিওখিয়াতে আসলেন এবং বিশ্বাসী ভাইদের এই বলে শিক্ষা দিতে লাগলেন, মসির আইন কানুন মতে তোমাদের সুন্নত করানো না হলে তোমরা কোনো মতেই পাপ থেকে উদ্ধার পেতে পারো না। তাতে পৌল ও বার্নবার সঙ্গে এই লোকদের ভীষণ কথা কাটাকাটি হল। পরে ঠিক হলো যে পৌল ও বার্নবা আন্তিওখিয়ার কয়েকজন বিশ্বাসীকে সঙ্গে নিয়ে জেরুসালেমে যাবেন এবং প্রেরিতদের ও মণ্ডলীর নেতাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। আন্তিওখিয়ার মণ্ডলী তাদের যাবার ব্যবস্থা করে দিলেন। ফয়নিকিয়া আর সমরিয়া প্রদেশের মধ্য দিয়ে যাবার সময় পৌল ও বার্নবা লোকদের জানালেন অজিহুদিরা কিভাবে ঈশ্বরের দিকে ফিরেছে। এই খবর শুনে বিশ্বাসী ভাইয়েরা সকলেই খুব খুশি হলেন। যখন পৌল ও বার্নবা জেরুসালেমে আসলেন তখন মণ্ডলীর লোকেরা, নেতারা এবং প্রেরিতেরা আগ্রহের সঙ্গে তাদের গ্রহণ করলেন। তাদের মধ্য দিয়ে ঈশ্বর যা করেছিলেন তা সবই তারা সবাইকে বললেন। ফরিসি দলের কয়েকজন লোক বিশ্বাসী হয়েছিলেন, সেই বিশ্বাসীরা উঠে দাঁড়িয়ে বললেন, অজিহুদীদের সুন্নত করানো দরকার এবং তারা যেন মসির আইন কানুন পালন করে সেজন্য তাদের আদেশ দেওয়া দরকার। তখন প্রেরিতেরা ও মণ্ডলীর নেতারা এই বিষয়ে চিন্তা করবার জন্য এক জায়গায় মিলিত হলেন। অনেক আলোচনার পর পিতর উঠে তাদের বললেন, ভাইয়েরা, আপনারা তো জানেন যে অনেক দিন আগে আপনাদের মধ্য থেকে ঈশ্বর আমাকে বেছে নিয়েছিলেন যাতে অজিহুদিরা আমার মুখ থেকে সুখবরের কথা শুনে বিশ্বাস করে। ঈশ্বর সকলের অন্তর জানেন। তিনি আমাদের যেমন পবিত্র আত্মা দান করেছিলেন, অজিহুদিদেরও সেইভাবে পবিত্র আত্মা দান করে সাক্ষ্য দিয়েছিলেন যে তারাও পাপ থেকে উদ্ধার পেয়েছে। তিনি আমাদের ও তাদের মধ্যে আলাদা বলে কিছুই রাখেননি, কারণ তারা বিশ্বাস করেছেন বলে তিনি তাদেরও অন্তর পরিষ্কার করেছেন। তাহলে আমাদের পূর্বপুরুষেরা বা আমরা যে বোঝা বইতে পারিনি সেই বোঝা অজিহুদি বিশ্বাসীদের কাছে তুলে দিয়ে কেন আপনারা ঈশ্বরকে পরীক্ষা করবার চেষ্টা করছেন? আমরা বিশ্বাস করি যে প্রভু যিশুর দয়ায় অজিহুদি বিশ্বাসীরা যেমন পাপ থেকে উদ্ধার পেয়েছে তেমনি আমরাও উদ্ধার পেয়েছি। তখন সভার সবাই চুপ হয়ে গেলেন এবং পৌল ও বার্নবার মধ্য দিয়ে ঈশ্বর অজিহুদিদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করেছিলেন তা তাদেরই মুখে শুনতে লাগলেন। তাদের কথা বলা শেষ হলে পর জাকব বললেন, ভাইয়েরা শুনুন, ঈশ্বর তার নিজের লোক হবার জন্য অজিহুদীদের মধ্য থেকে কিছু লোককে বেছে নিয়ে দেখিয়েছেন যে অজিহুদীদের জন্য তার চিন্তা আছে। এই কথাই শিমন পিতর আমাদের বলেছেন। এই কথার সঙ্গে নবীদের কথারও মিল আছে, কারণ শাস্ত্রে লেখা আছে, এরপরে আমি এসে দায়ুদের পড়ে যাওয়া ঘর আবার তৈরি করব, যা ধ্বংস হয়ে গেছে তা আবার গাঁথব, আবার তা ঠিক করব, যেন অন্য সব লোকেরা অর্থাৎ যেসব অজিহুদীদের আমার বলে ডাকা হয়েছে তারা আমার খোঁজ করতে পারে। প্রভু যিনি এই সব কাজ করেন তিনি এই কথা বলছেন। অনেকদিন আগে থেকে এ তার মনের মধ্যে ছিল। জাকব আরও বললেন, এই জন্য আমার মতে যে অজিহুদিরা ঈশ্বরের দিকে ফিরছে তাদের কষ্ট দেওয়া আমাদের উচিত নয়, তার চেয়ে বরং আমরা তাদের কাছে এই কথা লিখি যে তারা যেন প্রতিমার সঙ্গে যুক্ত সব কিছু থেকে এবং সব রকম ব্যভিচার থেকে দূরে থাকে, আর গলা টিপে মারা পশুর মাংস এবং রক্ত যেন তারা না খায়। এই আদেশগুলো তাদের দেওয়া ভালো, কারণ মসি যা বলেছেন তা প্রত্যেক শহরে অনেক অনেক দিন আগে থেকে প্রচার করা হচ্ছে এবং তিনি যা লিখে গেছেন তা প্রত্যেক বিশ্রামবারে সমাজ ঘরগুলোতে পড়া হচ্ছে। তখন প্রেরিতেরা, মণ্ডলীর নেতারা এবং মণ্ডলীর অন্য সব লোকেরা ঠিক করলেন যে তারা নিজেদের কয়েকজন লোককে বেছে নিয়ে পৌল ও বার্নবার সঙ্গে আন্তিওখিয়াতে পাঠিয়ে দেবেন। তারা জিহুদা ও শিলকে বেছে নিলেন। এই জিহুদাকে বর্সাব্বা বলে ডাকা হতো। বিশ্বাসী ভাইদের মধ্যে এই দুজন ছিলেন নেতা। তাদের সঙ্গে এই চিঠি পাঠানো হল। আন্তিওখিয়া, সিরিয়া ও কিলিকিয়ার অজিহুদি বিশ্বাসী ভাইদের কাছে আমরা প্রেরিতেরা ও মণ্ডলীর নেতারা অর্থাৎ আপনাদের ভাইয়েরা এই চিঠি লিখছি। আপনাদের মঙ্গল হোক। আমরা শুনতে পেলাম যে আমাদের মধ্য থেকে কয়েকজন গিয়ে অনেক কথা বলে আপনাদের মন অস্থির করে তুলে কষ্ট দিয়েছে, কিন্তু আমরা তাদের এই রকম কাজ করতে বলিনি। এই জন্য আমরা সবাই একমত হয়ে কয়েকজনকে বেছে নিয়ে আমাদের প্রিয় বন্ধু বার্নবা ও পৌলের সঙ্গে আপনাদের কাছে তাদের পাঠালাম। বার্নবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। আমরা জিহুদা ও শিলকে পাঠালাম যেন আমরা যা লিখছি তা তারা আপনাদের কাছে মুখেও বলেন।
পবিত্র আত্মা আর আমরা এটাই ভালো মনে করলাম যে এই দরকারি বিষয়গুলো ছাড়া আর কোনো কিছুর দ্বারা আপনাদের উপর যেন বোঝা চাপানো না হয়। সেই দরকারি বিষয়গুলো হলো, আপনারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাবেন না, রক্ত খাবেন না, গলা টিপে মারা পশুর মাংস খাবেন না এবং কোনো রকম ব্যভিচার করবেন না। এই সব করা থেকে দূরে থাকলে আপনারা ভালো করবেন। বিদায়। পৌল, বার্নবা ও সেই লোকদের পাঠানো হলে পর তারা আন্তিওকিয়াতে গেলেন। সেখানে তারা মণ্ডলীর লোকদের একত্র করে সেই চিঠিখানা তাদের দিলেন। লোকেরা চিঠিটা পড়ল এবং তার মধ্যে যে সান্ত্বনার কথা ছিল তাতে খুশি হল। যিহূদা আর শীল নিজেরাও ছিলেন নবী, সেই জন্য তারা অনেক কথা বলে সেখানকার ভাইদের উৎসাহ দিলেন এবং তাদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন। আন্তিওকিয়াতে তারা কিছুদিন কাটালেন। জিরুসালামের যারা যিহূদা ও শীলকে আন্তিওকিয়াতে পাঠিয়েছিলেন, আন্তিওকিয়ার ভাইরা তাদের শুভেচ্ছা জানিয়ে যিহূদা আর শীলকে আবার তাদের কাছে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু পৌল আর বার্নবা আন্তিওকিয়াতেই রইলেন। সেখানে তারা আরও অনেকের সঙ্গে প্রভুর বাক্য শিক্ষা দিতে ও প্রচার করতে থাকলেন। কিছুদিন পরে পৌল বার্নবাকে বললেন, যেসব জায়গায় আমরা প্রভুর বাক্য প্রচার করেছি, চলো এখনই সেই সব জায়গায় ফিরে গিয়ে বিশ্বাসী ভাইদের সঙ্গে দেখা করি এবং তারা কেমনভাবে চলছে তা দেখি। তখন বার্নবা জোহনকে সঙ্গে নিতে চাইলেন। এই জোহনকে মার্ক বলেও ডাকা হতো। পৌল কিন্তু তাকে সঙ্গে নেওয়া ভালো মনে করলেন না, কারণ মার্ক পাম্ফুলিয়াতে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আর কাজ করেননি। তখন পৌল ও বার্নবার মধ্যে এমন মতের অমিল হল যে তারা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেলেন। বার্নবা মার্ককে নিয়ে জাহাজে করে সাইপ্রাস দ্বীপে গেলেন আর পৌল শীলকে বেছে নিলেন। তখন আন্তিওকিয়ার ভাইরা পৌল ও শীলকে প্রভুর দয়ার হাতে তুলে দিলে পর তারা রওনা হলেন। পৌল সিরিয়া ও কিলিকিয়ার মধ্য দিয়ে গিয়ে সমস্ত মণ্ডলীগুলোর বিশ্বাস বাড়িয়ে তাদের আরও শক্তিশালী করে তুললেন। পরে পৌল দর্বি ও লুস্ত্রা শহরে গেলেন। সেখানে তিমোথিও নামে একজন শিষ্য থাকতেন। তার মা ছিলেন খ্রিস্টের উপর বিশ্বাসী একজন যিহুদি মহিলা, কিন্তু তার বাবা জাতিতে গ্রিক ছিলেন। লুস্ত্রা ও ইকোনিয় শহরের বিশ্বাসী ভাইরা তিমোথিয়ের খুব প্রশংসা করত। পৌল তিমোথিওকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন বলে তার সুন্নত করালেন, কারণ ওইসব জায়গায় যে যিহুদিরা থাকত তারা জানত তিমোথিয়ের বাবা একজন গ্রিক। পরে তারা সেই সব শহরগুলোর মধ্যে দিয়ে গেলেন এবং জিরুসালেমের প্রেরিতেরা ও মণ্ডলীর নেতারা যে কয়েকটা নিয়ম ঠিক করেছিলেন তা লোকদের জানালেন আর সেই সব নিয়ম পালন করতে বললেন। এইভাবে মণ্ডলীগুলোর লোকেরা খ্রিস্টীয় ধর্মবিশ্বাসে সবল হয়ে উঠতে লাগল এবং তাদের সংখ্যা দিন দিন বেড়ে যেতে লাগল। পবিত্র আত্মা পৌল আর তার সঙ্গীদের এশিয়া প্রদেশে প্রচার করতে দিলেন না। তখন তারা ফরুগিয়া ও গালাতিয়া প্রদেশের সমস্ত জায়গায় গেলেন। পরে মুশিয়ার সীমানায় এসে তারা বিথুনিয়া প্রদেশে যেতে চেষ্টা করলেন, কিন্তু যিশুর আত্মা তাদের যেতে দিলেন না। এই জন্য তারা মুশিয়ার মধ্য দিয়ে ত্রোয়া শহরে চলে গেলেন। রাতের বেলা পৌল একটা দর্শনে দেখলেন ম্যাসিডোনিয়া প্রদেশের একজন লোক দাঁড়িয়ে তাকে মিনতি করে বলছে, ম্যাসিডোনিয়াতে এসে আমাদের সাহায্য করুন। পৌল এই দর্শন দেখবার পর আমরা ম্যাসিডোনিয়াতে যাবার জন্য তখনই প্রস্তুত হলাম, কারণ আমরা বুঝতে পারলাম ম্যাসিডোনিয়ার লোকদের কাছে খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচার করবার জন্যই ঈশ্বর আমাদের ডেকেছেন। পরে আমরা ত্রোয়া ছেড়ে জাহাজে করে সোজা সামোথ্রাকি দ্বীপে গেলাম এবং পরের দিন নিয়াপলি শহরে আসলাম। সেখান থেকে আমরা ফিলিপি শহরে গেলাম। এই ফিলিপি ম্যাসিডোনিয়ার সেই এলাকার প্রধান শহর। সেখানকার লোকেরা রোম রাজ্যের প্রজা ছিল। আমরা কিছুদিন সেই শহরে রইলাম। বিশ্রামবারে আমরা শহরের ফটকের বাইরে নদীর কাছে গেলাম। মনে করলাম সেখানে যিহুদিদের প্রার্থনা করবার জায়গা আছে। সেখানে যে স্ত্রীলোকেরা মিলিত হয়েছিলেন আমরা তাদের কাছে বসে কথা বলতে লাগলাম। যারা শুনেছিলেন তাদের মধ্যে থোয়াতিরা শহরের লুদিয়া নামে একজন স্ত্রীলোক ছিলেন। তিনি বেগুনি রঙের কাপড়ের ব্যবসা করতেন। যিহুদি না হলেও তিনি ঈশ্বরের উপাসনা করতেন। প্রভু লুদিয়ার অন্তর এমনভাবে খুলে দিলেন যাতে তিনি পৌলের কথা মন দিয়ে শুনে বিশ্বাস করেন। এতে তিনি ও তার বাড়ির সকলে বাপ্তিস্ম গ্রহণ করলেন। এরপরে তিনি এই বলে আমাদের নিমন্ত্রণ করলেন, যদি আমাকে আপনারা প্রভুর উপরে বিশ্বাসী বলে মনে করেন তবে আমার বাড়িতে এসে থাকুন।
এই কথা বলে তিনি আমাদের সাদাসাদি করে তার বাড়িতে নিয়ে গেলেন। একদিন যখন আমরা সেই প্রার্থনার জায়গায় যাচ্ছিলাম, তখন একজন দাসীর সঙ্গে আমাদের দেখা হলো। তাকে একটা মন্দ আত্মায় পেয়েছিল, যার ফলে সে ভবিষ্যতের কথা বলতে পারত, তাতে তার মনিবদের লাভ হতো। সেই মেয়েটি পৌল এবং আমাদের পিছনে যেতে যেতে চিৎকার করে বলতো, এই লোকেরা মহান ঈশ্বরের দাস, কি করে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় এরা তাই আপনাদের কাছে বলছেন। সে অনেক দিন পর্যন্ত এরকম করল। শেষে পৌল এত বিরক্ত হলেন যে তিনি পিছন ফিরে সেই মন্দ আত্মাকে বললেন, যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মেয়েটির মধ্য থেকে বের হয়ে যাও। আর তখনই সেই আত্মা বের হয়ে গেল। লাভের আশা চলে গেল দেখে মেয়েটির মনিবেরা পৌল আর শিলকে ধরে শহর চকে নেতাদের কাছে টেনে নিয়ে গেল। তারপরে তারা শাসনকর্তাদের কাছে তাদের নিয়ে গিয়ে বলল, এই লোকেরা আমাদের শহরে গোলমাল বাঁধিয়েছে, এরা জিহুদি, এরা এমন সব আচার ব্যবহারের বিষয়ে শিক্ষা দিচ্ছে যা রোমীয় হিসাবে আমাদের পক্ষে গ্রহণ করা বা পালন করা আইন বিরুদ্ধ কাজ। অন্যান্য লোকেরাও পৌল ও শিলের বিরুদ্ধে তাদের সঙ্গে চোখ দিল। তখন শাসনকর্তারা আদেশ দিলেন যেন তাদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে বেত মারা হয়। ভীষণভাবে বেত মারবার পরে তাদের জেলখানায় রাখা হলো, আর ভালো করে পাহারা দেবার জন্য জেলরক্ষককে আদেশ দেওয়া হলো। জেলরক্ষক সেই আদেশ পেয়ে পৌল ও শিলকে জেলের ভিতরের ঘরে নিয়ে গেলেন এবং হাড়িকাঠ দিয়ে তাদের পা আটকে রাখলেন। তখন প্রায় রাত দুপুর। পৌল ও শিল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করছিলেন। অন্য কয়েদিরা তা শুনছিল। এমন সময় হঠাৎ এক ভীষণ ভূমিকম্প হল এবং তাতে জেলখানার ভিত্তি পর্যন্ত কেঁপে উঠল। তখনই জেলের সমস্ত দরজা ও কয়েদিদের শিকল খুলে গেল। জেলরক্ষক জেগে উঠলেন এবং জেলের দরজাগুলো খোলা দেখতে পেয়ে ছোরা বের করে আত্মহত্যা করতে চাইলেন। তিনি মনে করলেন সমস্ত কয়েদিই পালিয়ে গেছে। তখন পৌল চিৎকার করে বললেন, থামুন, নিজের ক্ষতি করবেন না, আমরা সবাই এখানে আছি। তখন সেই জেলরক্ষক একজনকে বাতি আনতে বলে নিজে ছুটে ভিতরে গেলেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে পৌল ও শিলের পায়ে পড়লেন। তারপরে তিনি পৌল ও শিলকে বাইরে এনে জিজ্ঞাসা করলেন, বলুন, পাপ থেকে উদ্ধার পাবার জন্য আমাকে কি করতে হবে? তারা বললেন, আপনি ও আপনার পরিবার প্রভু যীশুর উপর বিশ্বাস করুন, তাহলে পাপ থেকে উদ্ধার পাবেন। পৌল আর শিল তখন জেলরক্ষক ও তার বাড়ির সকলের কাছে প্রভুর বাক্য বললেন। জেলরক্ষক সেই রাতেই পৌল আর শিলকে নিয়ে গিয়ে তাদের দেহের কাটা জায়গাগুলো ধুয়ে দিলেন, আর তিনি ও তার পরিবারের অন্য সবাই তখনই বাপতিস্ম গ্রহণ করলেন। তারপরে তিনি পৌল ও শিলকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিলেন। ঈশ্বরের উপর বিশ্বাস করে তার পরিবারের সবাই খুব আনন্দিত হলেন। পরের দিন সকালবেলা শাসনকর্তারা তাদের কর্মচারীদের দিয়ে বলে পাঠালেন, ওই লোকদের ছেড়ে দাও।
তখন জেলরক্ষক পৌলকে বললেন, আপনাকে ও সিলিকে ছেড়ে দেবার জন্য শাসনকর্তারা বলে পাঠিয়েছেন, আপনারা এখন বের হয়ে আসুন এবং শান্তিতে চলে যান। তখন পৌল সেই কর্মচারীদের বললেন, আমরা রোমিও, আমাদের বিচার না করেই সকলের সামনে বেত মারা হয়েছে এবং জেলে দেওয়া হয়েছে। এখন কি শাসনকর্তারা আমাদের গোপনে ছেড়ে দিতে চান? তা হবে না, তারা নিজেরা এসে আমাদের বাইরে নিয়ে যান। সেই কর্মচারীরা তখন এই কথা শাসনকর্তাদের জানালো। শাসনকর্তারা যখন শুনলেন পৌল আর শীল রোমিও, তখন তারা ভয় পেলেন। তারা পৌল আর শীলের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং তাদের জেলের বাইরে এনে শহর ছেড়ে যেতে অনুরোধ করলেন। পৌল আর শীল জেলখানা থেকে বাইরে এসে লুদিয়ার বাড়িতে গেলেন। সেখানে বিশ্বাসী ভাইদের সঙ্গে তাদের দেখা হল। ভাইদের উৎসাহ দেবার পর তারা সেখান থেকে চলে গেলেন। প্রেরিত অধ্যায় ১৭। পৌল ও শীল আম্ফিপলি ও আপোলোনিয়া শহরের মধ্য দিয়ে থিসলোনিকি শহরে গেলেন। সেখানে জিহুদিদের একটা সমাজঘর ছিল। পৌল তার নিয়ম মতোই সেই সমাজঘরে গেলেন এবং পরপর তিন বিশ্রামবারে লোকদের সঙ্গে পবিত্র শাস্ত্র থেকে আলোচনা করলেন। তিনি লোকদের বুঝালেন এবং প্রমাণ করলেন যে মসীহের কষ্টভোগ করবার এবং মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার দরকার ছিল। তিনি বললেন, যে যিশুর কথা আমি আপনাদের কাছে প্রচার করছি সেই যিশুই হলেন মসীহ। এই কথা শুনে কয়েকজন জিহুদি বিশ্বাস করে পৌল ও শীলের সঙ্গে যোগ দিল। এছাড়া ঈশ্বরভক্ত অনেক গ্রিক এবং অনেক বিশেষ বিশেষ মহিলাও তাদের সঙ্গে যোগ দিলেন। জিহুদিরা কিন্তু হিংসা করে বাজার থেকে কিছু দুষ্ট লোক জোগাড় করে এনে ভিড় জমালো এবং শহরের মধ্যে গোলমাল বাঁধিয়ে দিল। তারপর পৌল ও শীলের খোঁজ করে বাইরে লোকদের কাছে তাদের আনবার জন্য তারা যাশনের বাড়ির উপর যেন ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেখানে তারা তাদের পেল না। তখন তারা যাশন ও কয়েকজন বিশ্বাসী ভাইকে টেনে নিয়ে শহর প্রশাসকদের কাছে গেল এবং চিৎকার করে বলল, যে লোকেরা সারা দুনিয়া তোলপাড় করে তুলেছে তারা এখন এখানেও উপস্থিত হয়েছে, আর যাশন তার নিজের বাড়িতে ওদের জায়গা দিয়েছে। ওরা সবাই সম্রাট কৈশোরের আদেশ অমান্য করে বলেছে যে তিনি ছাড়া যিশু নামে আরও একজন রাজা আছেন। এইসব কথা বলে সেই জিহুদিরা প্রশাসকদের ও লোকদের অস্থির করে তুলল। কিন্তু যাশন ও অন্যেরা জামিনের টাকা দিলে পর তারা তাদের ছেড়ে দিল। রাত হলে পর বিশ্বাসী ভাইরা পৌল ও শীলকে বিরয়াতে পাঠিয়ে দিল। সেখানে পৌঁছে তারা জিহুদিদের সমাজ ঘরে গেলেন। থিসলোনিকির জিহুদিদের চেয়ে বিরয়া শহরের জিহুদিদের মন অনেক বেশি খোলা ছিল। তারা খুব আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনে তা গ্রহণ করল। পৌল যা বলেছেন তা সত্যি কিনা দেখবার জন্য প্রত্যেক দিন তারা শাস্ত্রের মধ্যে খোঁজ করত। অনেক জিহুদি যিশুর উপর বিশ্বাস করল। এছাড়া অনেক বিশেষ গ্রিক মহিলা ও পুরুষও বিশ্বাস করলেন। থিসলোনিকির জিহুদিরা যখন শুনতে পেল পৌল বিরয়াতে ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তখন তারা সেখানেও গেল এবং লোকদের উত্তেজিত করে গোলমাল বাঁধিয়ে দিল। বিশ্বাসী ভাইয়েরা তখনই পৌলকে সাগরের ধারে পাঠিয়ে দিল, কিন্তু শৌল আর তিমোথিও বিরয়াতেই রইলেন। যে লোকেরা পৌলকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল তারা তাকে এথেন্স শহরে আনল। তারপর সেই লোকেরা শীল ও তিমোথিওর জন্য এই আদেশ নিয়ে বিরয়াতে ফিরে গেল যে শীল আর তিমোথিও যত শীঘ্র সম্ভব গিয়ে যেন পৌলের সঙ্গে যোগ দেন। পৌল এথেন্স শহরে শীল ও তিমোথিওর জন্য অপেক্ষা করবার সময় সেই শহর প্রতিমাতে পূর্ণ দেখলেন। তাতে তার মন খুব ব্যাকুল হয়ে উঠল। তিনি সমাজঘরের মধ্যে জিহুদিদের ও ঈশ্বরভক্ত গ্রিকদের সঙ্গে আলোচনা করতে লাগলেন। এছাড়া যারা বাজারে আসত তাদের সঙ্গেও তিনি দিনের পর দিন আলোচনা করতে থাকলেন। তখন ইপিকুরীয় ও স্তোয়িকীয় দলের কয়েকজন শিক্ষক পৌলের সঙ্গে তর্ক জুড়ে দিলেন। তাদের মধ্যে কয়েকজন বললেন, এই বাচালটা কি বলতে চাইছে? আবার অন্যেরা বললেন, বোধহয় সে বিদেশি দেব দেবীর কথা প্রচার করছে। তারা এই কথা বললেন কারণ পৌল যিশুর বিষয় এবং মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার বিষয়ে প্রচার করছিলেন। তখন সেই শিক্ষকেরা পৌলকে আরিওপাগের সভার সামনে উপস্থিত করলেন। সেখানে তারা পৌলকে জিজ্ঞাসা করলেন, যে নতুন শিক্ষা আপনি দিচ্ছেন সেটা কি, তা কি আমরা জানতে পারি? কারণ আপনি এমন কতগুলো কথা বলছেন যা আমাদের কানে অদ্ভুত শোনাচ্ছে, সেই জন্য এইসব কথার মানে কি তা আমরা জানতে চাই। তারা এই কথা বললেন কারণ এথেন্সের সব লোকেরা এবং সেই শহরে যে বিদেশিরা থাকত
তারা কেবল নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে এবং শুনে সময় কাটাত। তখন পৌল আরিওপাগের সভার মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন, এথেন্স শহরের লোকেরা শুনুন, আমি দেখতে পাচ্ছি যে আপনারা সব দিক থেকেই খুব ধর্মভীরু, কারণ আমি ঘুরে বেড়াবার সময় আপনাদের উপাসনার জিনিসগুলো যখন দেখছিলাম, তখন এমন একটা বেদি দেখতে পেলাম যার উপরে লেখা আছে অজানা দেবতার উদ্দেশ্যে। আপনারা না জেনে যার উপাসনা করছেন তার সম্বন্ধে আমি আপনাদের কাছে প্রচার করছি। ঈশ্বর, যিনি এই পৃথিবী ও তার মধ্যে যা আছে সব কিছু তৈরি করেছেন, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না, তার কোনো অভাব নেই, সেই জন্য মানুষের হাত থেকে পূজা গ্রহণ করবারও তার দরকার নেই, কারণ তিনি সব মানুষকে জীবন, প্রাণবায়ু আর অন্যান্য সব কিছু দান করেন। তিনি একজন মানুষ থেকে সমস্ত জাতির লোক সৃষ্টি করেছেন যেন তারা সারা পৃথিবীতে বাস করে। তারা কখন কোথায় বাস করবে তাও তিনি ঠিক করে দিয়েছেন। ঈশ্বর এই কাজ করেছেন যেন মানুষ হাতড়াতে হাতড়াতে তাকে পেয়ে যাবার আশায় তাঁর খোঁজ করে। কিন্তু আসলে তিনি আমাদের কারো কাছ থেকে দূরে নন, কারণ তাঁর শক্তিতেই আমরা জীবন কাটাই ও চলাফেরা করি এবং বেঁচেও আছি। আপনাদের কয়েকজন কবিও বলেছেন আমরাও তাঁর সন্তান। তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বরকে মানুষের হাত ও চিন্তাশক্তি দিয়ে তৈরি সোনা রূপা বা পাথরের মূর্তি মনে করা আমাদের উচিত নয়। আগেকার দিনে মানুষ জানত না বলে ঈশ্বর এইসব দেখেও দেখেননি, কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোককে পাপ থেকে মন ফিরাতে আদেশ দিচ্ছেন, কারণ তিনি এমন একটা দিন ঠিক করেছেন যেদিনে তার নিযুক্ত লোকের দ্বারা তিনি ন্যায়ভাবে মানুষের বিচার করবেন। তিনি সেই লোককে মৃত্যু থেকে জীবিত করে তুলে সব মানুষের কাছে এর প্রমাণ দিয়েছেন। মৃতদের আবার জীবিত হয়ে উঠবার কথা শুনে লোকদের মধ্যে কয়েকজন মুখ বাঁকাল, কিন্তু অন্যরা বলল, এ বিষয়ে আপনার কথা আমরা আবার শুনব। তখন পৌল সেই সভা ছেড়ে চলে গেলেন। কয়েকজন লোক পৌলের সঙ্গে যোগ দিল এবং বিশ্বাস করল। সেই বিশ্বাসীদের মধ্যে দিওনিসিও নামে আরিওপাগের সভার একজন সভ্য, দামারিস নামে একজন স্ত্রীলোক এবং তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। প্রেরিত অধ্যায় ১৮। এরপরে পৌল এথেন্স ছেড়ে করিন্থ শহরে গেলেন। সেখানে আকিলা নামে একজন জিহুদির সঙ্গে তার দেখা হল। পন্তপ্রদেশে আকিলার জন্ম হয়েছিল। সম্রাট ক্লোদিও সমস্ত জিহুদিদের রোম ছেড়ে যেতে আদেশ দিয়েছিলেন। সেই জন্য কিছুদিন আগে আকিলা তার স্ত্রী প্রিস্কিল্লাকে নিয়ে ইটালি থেকে করিন্থে এসেছিলেন। পৌল তাদের কাছে গেলেন। তাদের মতো তিনিও তাম্বু তৈরির কাজ করতেন বলে তাদের সঙ্গে থেকে কাজ করতে লাগলেন। প্রত্যেক বিশ্রামবারে পৌল সমাজঘরে গিয়ে যিশুর বিষয়ে আলোচনা করতেন এবং গ্রিক ও জিহুদিদের যিশুর পথে আনতে চেষ্টা করতেন। শীল ও তিমোথিও ম্যাসিডোনিয়া থেকে আসলে পর পৌল কেবল ঈশ্বরের বাক্য প্রচার করে তার সমস্ত সময় কাটাতে লাগলেন। তিনি জিহুদিদের কাছে সাক্ষ্য দিতেন যে যিশুই মসীহ। কিন্তু জিহুদিরা যখন পৌলের বিরুদ্ধে কথা বলে তাকে অপমান করতে লাগল, তখন পৌল তাদের বিরুদ্ধে তার কাপড় চোপড় ঝেড়ে ফেললেন এবং বললেন, আপনাদের রক্তের দায় আপনাদের নিজেদের মাথার উপরেই থাকুক, এই বিষয়ে আমার কোনো দোষ নেই। এখন থেকে আমি অজিহুদীদের কাছে যাব। এরপরে পৌল সমাজ ঘর ছেড়ে তৃতীয় জ্যেষ্ঠ নামে একজন লোকের ঘরে গেলেন। এই লোকের বাড়ি সমাজঘরের পাশেই ছিল এবং ইনি অজিহুদি হয়েও ঈশ্বরের উপাসনা করতেন। সমাজঘরের কর্তা ক্রিসপো ও তার বাড়ির সবাই প্রভুর উপরে বিশ্বাস করলেন। এছাড়া করিন্থীয়দের মধ্যে অনেকেই পৌলের কথা শুনে বিশ্বাস করল এবং বাপতিস্ম গ্রহণ করল। একদিন রাতের বেলা প্রভু একটা দর্শনের মধ্য দিয়ে পৌলকে এই কথা বললেন, ভয় করো না, কথা বলতে থাকো, চুপ করে থেকো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমাকে আক্রমণ করে কেউ তোমার ক্ষতি করবে না, কারণ এই শহরে আমার অনেক লোক আছে। এতে পৌল দেড় বছর সেই শহরে থেকে লোকদের ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন। গাল্লিও যখন আখায়া প্রদেশের শাসনকর্তা ছিলেন, তখন জিহুদিরা সবাই মিলে পৌলকে ধরে বিচারের জন্য আদালতে আনল। তারা বলল, এই লোকটা
এমনভাবে ঈশ্বরের উপাসনা করতে উস্কে দিচ্ছে যা আইনকানুনের বিরুদ্ধে। পৌল কথা বলতে যাবেন এমন সময় গাল্লিও জিহুদীদের বললেন, জিহুদীরা, এটা যদি কোনো অন্যায় বা ভীষণ কোনো দোষের ব্যাপার হতো, তবে তোমাদের কথা শোনা আমার পক্ষে ঠিক কাজ হতো। কিন্তু এটা যখন বিশেষ কোনো কথার ব্যাপার, কারো নামের ব্যাপার ও তোমাদের আইন কানুনের ব্যাপার, তখন তোমরাই এর মীমাংসা করো। আমি ওই সব ব্যাপারের বিচার করব না। এই কথা বলে তিনি আদালত থেকে তাদের বের করে দেবার আদেশ দিলেন। তখন সেই জিহুদিরা সবাই মিলে সমাজঘরের কর্তা সস্থিনীকে ধরে আদালতের সামনে মারধর করল। গাল্লিও কিন্তু তা চেয়েও দেখল না। বেশ কিছুদিন করিন্থে কাটাবার পরে পৌল বিশ্বাসী ভাইদের কাছ থেকে বিদায় নিলেন এবং আকিলা ও প্রিস্কিলার সঙ্গে জলপথে সিরিয়া দেশে আসলেন। পৌল একটা মানত করেছিলেন বলে যাত্রা করবার আগে কিংক্রিয়া বন্দরে তার মাথার চুল কেটে ফেলেছিলেন। ইফিস শহরে পৌঁছে তিনি প্রিস্কিল্লা ও আকিলার সঙ্গ ছাড়লেন। পরে তিনি নিজেই সমাজঘরে গিয়ে জিহুদীদের সঙ্গে যিশুর বিষয়ে আলোচনা করতে লাগলেন। জিহুদীরা তাকে তাদের সঙ্গে কিছুদিন থাকতে বলল, কিন্তু তিনি রাজি হলেন না। তবে সেখান থেকে চলে যাবার সময় তিনি বললেন, ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার ফিরে আসব। তারপর তিনি ইফিস থেকে জাহাজে করে রওনা হলেন। তিনি কৈশোরিয়া শহরে পৌঁছে জাহাজ থেকে নেমে জিরুসালেমে গেলেন। সেখানে মণ্ডলীর লোকদের শুভেচ্ছা জানাবার পরে তিনি আন্তিওখিয়াতে গেলেন। আন্তিওখিয়াতে কিছুদিন কাটাবার পর তিনি সেখান থেকে যাত্রা করলেন এবং গালাতিয়া ও ফরুগিয়া প্রদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে শিষ্যদের বিশ্বাস বাড়িয়ে তাদের শক্তিশালী করে তুললেন। এর মধ্যে আপোল্লো নামে একজন জিহুদি ইফিসে আসলেন। আলেকজান্দ্রিয়া শহরে তার বাড়ি ছিল। তিনি একজন ভালো বক্তা ছিলেন এবং পবিত্র শাস্ত্র খুব ভালো করে জানতেন। প্রভুর পথের বিষয়ে তিনি শিক্ষা পেয়েছিলেন। তিনি খুব আগ্রহের সঙ্গে কথা বলতেন এবং যিশুর বিষয় ঠিকভাবে শিক্ষা দিতেন। কিন্তু যোহনের বাপতিস্ম ছাড়া আর কোনো বাপতিস্মের কথা তিনি জানতেন না। তিনি খুব সাহসের সঙ্গে সমাজঘরে কথা বলতে আরম্ভ করলেন। তখন প্রিস্কিল্লা ও আকিলা আপোল্লোর কথা শুনে তাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করলেন এবং ঈশ্বরের পথের বিষয় আরও ভালো করে তাকে বুঝিয়ে দিলেন। পরে আপোল্লো যখন আখায়াতে যেতে চাইলেন, তখন ইফিসের বিশ্বাসী ভাইরা তাকে উৎসাহ দিল। আখায়ার শিষ্যেরা যেন আপোল্লোকে গ্রহণ করে, এই জন্য ইফিসীয় ভাইরা আখায়াতে চিঠি লিখল। ঈশ্বরের দয়ায় আখায়াতে যারা বিশ্বাসী হয়েছিল, আপোল্লো সেখানে পৌঁছে তাদের খুব সাহায্য করলেন। যিশুই যে মসীহ তা তিনি পবিত্র শাস্ত্রের মধ্য থেকে প্রমাণ করলেন এবং সকলের সামনেই খুব জোরালো যুক্তি দিয়ে তর্কে জিহুদীদের হারিয়ে দিলেন। প্রেরিত অধ্যায় ১৯। আপোল্লো যখন করিন্থে ছিলেন, সেই সময় পৌল এশিয়া প্রদেশের মধ্য দিয়ে ইফিসে আসলেন। সেখানে তিনি কয়েকজন শিষ্যের দেখা পেয়ে তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা যখন প্রভু যিশুর উপর বিশ্বাস করেছিলেন, তখন কি পবিত্র আত্মা পেয়েছিলেন? তারা তাকে বলল, পবিত্র আত্মা যে আছেন সেই কথা আমরা শুনিনি। তখন পৌল বললেন, তবে আপনারা কোন বাপতিস্ম পেয়েছিলেন? তারা বলল, যোহনের বাপতিস্ম। পৌল বললেন, পাপ থেকে মন ফিরিয়ে যে বাপতিস্ম গ্রহণ, সেটাই ছিল যোহনের বাপতিস্ম। যোহন লোকদের বলেছিলেন, তাঁর পরে যিনি আসছেন তাঁর উপরে, অর্থাৎ যিশুর উপরে বিশ্বাস করতে হবে। এই কথা শুনে সেই শিষ্যেরা প্রভু যিশুর নামে বাপতিস্ম গ্রহণ করল। তখন পৌল তাদের উপর হাত রাখলে পর তাদের উপর পবিত্র আত্মা আসলেন আর তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে ও নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলতে লাগল। সেই শিষ্যেরা সংখ্যায় কম বেশ ১২ জন ছিল। এরপরে পৌল সমাজঘরে গেলেন এবং তিন মাস পর্যন্ত খুব সাহসের সঙ্গে কথা বললেন। ঈশ্বরের রাজ্য সম্বন্ধে তিনি যুক্তিতর্কের মধ্য দিয়ে লোকদের বিশ্বাস জন্মাবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু তাদের মধ্যে কয়েকজনের মন কঠিন হয়ে গিয়েছিল বলে তারা বিশ্বাস করতে চাইল না এবং সকলের সামনে যিশুর পথের বিষয় অনেক নিন্দা করতে লাগল। তখন পৌল তাদের ছেড়ে চলে গেলেন। তিনি শিষ্যদের সঙ্গে নিয়ে তুরান্ন নামে একজন শিক্ষকের বক্তৃতা দেবার ঘরে গিয়ে প্রত্যেক দিন যুক্তিতর্কের সঙ্গে আলোচনা করতে লাগলেন। ২ বছর এভাবেই চলল। তাতে যে জিহুদি ও গ্রীকেরা এশিয়া প্রদেশে থাকত তারা সবাই প্রভুর বাক্য শুনতে পেল। ঈশ্বর পৌলের মধ্য দিয়ে খুব আশ্চর্য আশ্চর্য কাজ করতে লাগলেন।
তার ব্যবহার করা গামছা ও গায়ের কাপড় রোগীদের কাছে নিয়ে গেলে পর তাদের অসুখ ভালো হয়ে যেত এবং মন্দ আত্মারাও ছেড়ে যেত। কয়েকজন জিহুদি মন্দ আত্মা ছাড়িয়ে বেড়াত। প্রভু যিশুর নাম ব্যবহার করে তারা মন্দ আত্মায় পাওয়া লোকদের সুস্থ করবার চেষ্টা করতে লাগল। তারা বলতো, বল যার বিষয়ে প্রচার করেন সেই যিশুর নামে আমি তোমাদের বের হয়ে যাবার আদেশ দিচ্ছি। তাদের মধ্যে স্কিবা নামে একজন জিহুদি প্রধান পুরোহিতের 7টি ছেলে ওই রকম করত। একবার যখন তারা ওই রকম করছিল তখন মন্দ আত্মা তাদের বলল, আমি যিশুকেও চিনি, বলকেও চিনি, কিন্তু তোমরা কারা? যে লোকটিকে মন্দ আত্মায় পেয়েছিল সে তখন সেই সাতজনের উপর লাফিয়ে পড়ল আর তাদের সবাইকে এমনভাবে আঘাত করল যে তারা ক্ষতবিক্ষত হয়ে উলঙ্গ অবস্থায় সেই বাড়ি থেকে পালিয়ে গেল। এই খবর যখন ইফিসে বাসকারী জিহুদি ও গ্রীকেরা জানতে পারল তখন তারা সবাই খুব ভয় পেল আর প্রভু যিশুর নামের খুব গৌরব হল। যারা প্রভু যিশুর উপর বিশ্বাস করেছিল এমন অনেক লোক তখন এসে খোলাখুলিভাবে তাদের মন্দ কাজের বিষয় স্বীকার করল। যারা জাদুর খেলা দেখাত তাদের মধ্যে অনেকে তাদের বই পুঁথি একসঙ্গে জড়ো করে সবার সামনেই সেগুলো পুড়িয়ে দিল। বইগুলোর দাম হিসাব করলে দেখা গেল 50,000 দিনার। প্রভুর বাক্য এইভাবে ছড়িয়ে পড়ল এবং তার শক্তি লোকদের মনে আরও বেশি করে কাজ করতে লাগল। এইসব ঘটবার পর পৌল ঠিক করলেন তিনি ম্যাসিডোনিয়া ও আখায়া হয়ে জিরুসালেমে যাবেন। তিনি বললেন, জিরুসালেমে যাবার পরে আমাকে রোম শহরেও যেতে হবে। পরে তিনি তিমোথিও ও ইরাস্ত নামে তার দুজন সাহায্যকারীকে ম্যাসিডোনিয়াতে পাঠিয়ে দিলেন আর এদিকে তিনি আরও কিছুদিন এশিয়া প্রদেশে রইলেন। সেই সময়ে যিশুর পথের বিষয় নিয়ে খুব গোলমাল শুরু হল। দিমিত্রিও নামে একজন স্বর্ণকার দেবী আর্তেমিসের মন্দিরের মতো ছোট ছোট রূপার মন্দির তৈরি করত। এতে মিস্ত্রিদের খুব লাভ হতো। দিমিত্রিও সেই মিস্ত্রিদের ও তাদের মতো অন্যান্য কারিগরদের এক জায়গায় ডেকে বলল, ভাইয়েরা, তোমরা তো জানো যে এই ব্যবসা দিয়ে আমাদের আয় বেশ ভালোই হয়, কিন্তু তোমরা দেখতে ও শুনতে পাচ্ছ যে পৌল নামে ওই লোকটা আমাদের এই ইফিসে এবং বলতে গেলে প্রায় সমস্ত এশিয়া প্রদেশের অনেক লোকদের বিশ্বাস জন্মিয়ে তাদের ভুল পথে নিয়ে গেছে। সে বলে যে হাতে তৈরি দেবদেবীরা কিছুই নয়, এতে কেবল যে আমাদের ব্যবসার সুনাম যাবে তা নয়, কিন্তু মহান দেবী আর্তেমিসের মন্দিরও মিথ্যা হয়ে যাবে। আর এশিয়া প্রদেশের সব লোকেরা এমনকি জগতের সবাই যে দেবীর উপাসনা করে তিনি নিজেও মহান থাকবেন না। এই কথা শুনে সেই লোকেরা রেগে আগুন হয়ে গেল এবং চিৎকার করে বলতে লাগলো, ইফিসীয়দের আর্তেমিস দেবী মহান। আর দেখতে না দেখতে সমস্ত শহরটা হট্টগোলে পূর্ণ হয়ে গেল। গায়ো ও আরিস্টার্ক নামে ম্যাসিডোনিয়ার যে দুজন লোক তখন পৌলের সঙ্গে যাচ্ছিলেন লোকেরা তাদের ধরল এবং সবাই একসঙ্গে সভা বসবার স্থানে ছুটে গেল। পৌল ভিড়ের সামনে যেতে চাইলেন কিন্তু শিষ্যেরা তাকে যেতে দিল না। সেই প্রদেশের কয়েকজন রাজকর্মচারী পৌলের বন্ধু ছিলেন, তারাও পৌলকে খবর পাঠিয়ে বিশেষভাবে অনুরোধ করলেন যেন তিনি বিপদের ঝুঁকি নিয়ে সেই সভার স্থানে না যান। এর মধ্যে সভাতে গোলমাল হতেই থাকল। কিছু লোক এক কথা বলে চিৎকার করছিল, আবার কিছু লোক অন্য কথা বলে চিৎকার করছিল। বেশিরভাগ লোক জানতই না কেন তারা সেই সভাতে উপস্থিত হয়েছে। জিহুদিরা আলেকজান্ডারকে সামনে ঠেলে দিলে পর কয়েকজন লোক তাকে বলে দিল কি বলতে হবে। তখন আলেকজান্ডার লোকদের সামনে নিজের পক্ষে কথা বলবার জন্য হাতের ইশারায় লোকদের চুপ করাতে চেষ্টা করল। কিন্তু লোকেরা যখন জানতে পারল যে আলেকজান্ডার জিহুদি তখন সবাই একসঙ্গে প্রায় 2 ঘন্টা ধরে এই বলে চিৎকার করল, ইফিসীয়দের আর্তেমিস দেবী মহান। শেষে শহরের একজন বিশেষ সরকারি কর্মচারী লোকদের চুপ করিয়ে বললেন, ইফিসীয় লোকেরা, এই কথা সবাই জানে যে মহান আর্তেমিস দেবীর মন্দিরের এবং আকাশ থেকে তার যে মূর্তি পড়েছে তার রক্ষাকারী হল ইফিস শহর। এই সত্যি কথা যখন অস্বীকার করা যায় না তখন বোকার মতো কাজ না করে তোমাদের চুপ করে থাকাই উচিত। যদিও এই লোকেরা আমাদের মন্দিরগুলো থেকে চুরিও করেনি এবং আমাদের দেবীর নিন্দাও করেনি, তবুও এই লোকদের তোমরা এখানে এনেছো। যদি দিমিত্রিও ও তার সঙ্গী মিস্ত্রিরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায়
তবে আদালত তো খোলাই আছে, আর শাসনকর্তারাও সেখানে আছেন, তারা সেখানে মোকদ্দমা করতে পারে। কিন্তু তোমরা যদি আরও বেশি কিছু বলতে চাও, তবে সাধারণ সভার মধ্যে তার মীমাংসা করতে হবে। আজকের ঘটনায় দাঙ্গা হাঙ্গামা বাঁধাবার জন্য আমাদেরই উপর দোষ পড়বার ভয় আছে। যদি তাই হয়, তবে আমরা এই গোলমালের কোনো কারণ দেখাতে পারবো না, কারণ এই গোলমালের কোনো কারণই নেই। এই বলে তিনি সভা ভেঙে দিলেন। প্রেরিত অধ্যায় 20। গোলমাল থামলে পর পৌল শিষ্যদের ডেকে পাঠালেন। তাদের উৎসাহ দেবার পরে তাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি ম্যাসিডোনিয়ার দিকে যাত্রা করলেন। ম্যাসিডোনিয়ার মধ্য দিয়ে যাবার সময় তিনি অনেক কথা বলে লোকদের উৎসাহ দিলেন। পরে তিনি গ্রিস অর্থাৎ আখায়া প্রদেশে গিয়ে সেখানে 3 মাস রইলেন। তারপরে তিনি জাহাজে করে সিরিয়া দেশে রওনা হবার আগে জানতে পারলেন জিহুদিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন তিনি আবার ম্যাসিডোনিয়ার মধ্য দিয়ে ফিরে যাওয়া ঠিক করলেন। বিরয়া থেকে পুরহের ছেলে সোপাত্র, থিসলোনিকি থেকে আরিস্টার্ক ও শিকুন্দ, দর্বি থেকে গায়ো তিমোথিও এবং এশিয়া থেকে তুখিক ও ত্রোফিম পৌলের সঙ্গে গেলেন। এই লোকেরা আগে গিয়ে ত্রোয়া শহরে আমাদের জন্য অপেক্ষা করলেন। খামিহীন রুটির পর্বের পরে আমরা জলপথে ফিলিপি থেকে যাত্রা করলাম এবং 5 দিন পরে ত্রোয়াতে তাদের সঙ্গে যোগ দিলাম। ত্রোয়াতে আমরা 7 দিন ছিলাম। সপ্তাহের প্রথম দিনে প্রভুর ভোজ গ্রহণ করবার জন্য আমরা একসঙ্গে মিলিত হলাম। তখন পৌল লোকদের কাছে প্রচার করতে লাগলেন। পরের দিন তার চলে যাবার কথা ছিল বলে তিনি মাঝরাত পর্যন্ত কথা বলতেই থাকলেন। আমরা উপরতলার যে ঘরে মিলিত হয়েছিলাম সেখানে অনেকগুলো বাতি ছিল। উথুক নামে একজন যুবক সেই ঘরের জানালার উপর বসেছিল। পৌল অনেকক্ষণ ধরে কথা বলছিলেন বলে সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। ঘুম গাঢ় হলে পর সে 3তলা থেকে নিচে পড়ে গেল এবং তাকে মৃত অবস্থায় তুলে নেওয়া হলো। তখন পৌল নিচে নেমে গেলেন এবং সেই যুবকের উপর ঝুঁকে তাকে জড়িয়ে ধরে বললেন, তোমরা ভয় করো না। সে বেঁচে আছে। এরপরে পৌল আবার উপরতলায় গিয়ে প্রভুর ভোজ গ্রহণ করলেন এবং অনেকক্ষণ ধরে ভোর পর্যন্ত কথা বলবার পর তিনি চলে গেলেন। লোকেরা সেই যুবককে জীবিত অবস্থায় বাড়ি নিয়ে গেল এবং খুব সান্ত্বনা পেল। আমরা আগে গিয়ে জাহাজে উঠে আসো বন্দরের দিকে যাত্রা করলাম। সেখান থেকে পৌলকে তুলে নেবার কথা ছিল। তাকে তুলে নেবার কথা তিনি আমাদের বলেছিলেন, কারণ তিনি হাঁটা পথে সেখানে যেতে চেয়েছিলেন। আসে আমাদের সঙ্গে তার দেখা হলে পর আমরা তাকে জাহাজে তুলে নিলাম ও মিতুলিনিতে আসলাম। পরের দিন আমরা সেখান থেকে যাত্রা করে খিও দ্বীপের কাছে পৌঁছালাম। তার পরের দিন আমরা সাগর পার হয়ে সামদ্বীপে গেলাম। এর পরের দিন আমরা মিলিত বন্দরে গিয়ে পৌঁছালাম। এশিয়া প্রদেশে পৌলকে যাতে দেরি করতে না হয় সেজন্য তিনি ঠিক করেছিলেন যে
তিনি ইফিসে না থেমে তার কাজ দিয়ে চলে যাবেন। জিরুসালামে পৌঁছাবার জন্য তিনি তাড়াহুড়া করছিলেন যেন সম্ভব হলে পঞ্চাশত্তমীর দিনে সেখানে উপস্থিত থাকতে পারেন। পৌল মিলিত থেকে ইফিসের লোক পাঠিয়ে সেখানকার মণ্ডলীর নেতাদের ডেকে পাঠালেন। তারা সেখানে পৌঁছালে পর পৌল তাদের বললেন, এশিয়া প্রদেশে আসবার পরে প্রথম দিন থেকে সবসময় আপনাদের সঙ্গে আমি কিভাবে কাটিয়েছি তা তো আপনারা জানেন। জিহুদীদের নানা ষড়যন্ত্রের দরুন আমাকে ভীষণ পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু আমি খুব নম্রভাবে চোখের জলের সঙ্গে প্রভুর দাস হয়ে তাঁর সেবা করেছি। আপনাদের যাতে সাহায্য হয় এমন কোনো কিছুই আমি আপনাদের কাছে না বলে চুপ করে থাকিনি, বরং বাইরে খোলাখুলিভাবে এবং আপনাদের ঘরে ঘরে শিক্ষা দিয়েছি ও প্রচার করেছি। জিহুদি ও গ্রিকদের কাছে আমি বিশেষ জোর দিয়ে জানিয়েছি যে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে তাদের ফিরতে হবে এবং আমাদের প্রভু যিশুর উপর বিশ্বাস করতে হবে। এখন আমি পবিত্র আত্মার বাধ্য হয়ে জিরুসালেমে যাচ্ছি। সেখানে আমার উপর কি ঘটবে তা আমি জানি না। আমি কেবল এই কথা জানি, পবিত্র আত্মা প্রত্যেক শহরে আমাকে এই কথা জানিয়ে দিচ্ছেন যে আমাকে জেল খাটতে ও কষ্ট পেতে হবে, কিন্তু আমার কাছে আমার প্রাণের কোনো দাম নেই। আমার একমাত্র ইচ্ছাই যে যেন আমি শেষ পর্যন্ত দৌড়াতে পারি, অর্থাৎ প্রভু যিশু যে কাজের ভার আমাকে দিয়েছেন তা শেষ করতে পারি। সেই কাজ হল ঈশ্বরের দয়ার সুখবরের বিষয়ে সাক্ষ্য দেওয়া। এখন আমি এই কথা জানি যে আপনাদের যাদের কাছে আমি গিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করেছি তাদের কেউই আমাকে আর দেখতে পাবেন না। সেই জন্য আজ আমি আপনাদের পরিষ্কারভাবে বলছি, কারো রক্তের দায়ী আমি নই, কারণ ঈশ্বর কি চান তা আপনাদের জানাতে আমি কখনো পিছপা হইনি। আপনারা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন, আর পবিত্র আত্মা যে বিশ্বাসী দলের ভার পরিচালক হিসেবে আপনাদের উপর দিয়েছেন তাদের সম্বন্ধে সতর্ক থাকুন। রাখাল যেমন তার ভেড়ার পালের দেখাশোনা করে, ঠিক তেমনি করে আপনারাও পালক হিসাবে ঈশ্বরের মণ্ডলীর দেখাশোনা করুন। ঈশ্বর সেই মণ্ডলীকে নিজের রক্ত দিয়ে কিনেছেন। আমি জানি যে আমি চলে যাবার পর লোকেরা হিংস্র নেকড়ে বাঘের মতো করে আপনাদের মধ্যে আসবে এবং ভেড়ার পালের ক্ষতি করবে, এমনকি আপনাদের নিজেদের মধ্য থেকে লোকেরা উঠে ঈশ্বরের সত্যকে মিথ্যা বানাবার চেষ্টা করবে যেন বিশ্বাসীদের নিজেদের দলে টানতে পারে। এই জন্য আপনারা সাবধান থাকুন। মনে রাখবেন, 3 বছর ধরে দিন রাত চোখের জলের সঙ্গে আমি আপনাদের প্রত্যেককে সাবধান করেছিলাম, কখনো চুপ করে থাকিনি। ঈশ্বর ও তার বাক্যের হাতে এখন আমি আপনাদের তুলে দিচ্ছি। ঈশ্বরের বাক্য তার দয়ার বিষয় বলে আর আপনাদের গড়ে তুলবার ক্ষমতা সেই বাক্যের আছে। এছাড়া ঈশ্বর তার নিজের লোকদের জন্য যা কিছু রেখেছেন সেই বাক্য আপনাদের তাও দিতে পারবে। কারো সোনা রূপা বা কাপড় চোপড়ের উপরে আমি লোভ করিনি। আপনারা নিজেরাই তো জানেন যে আমার এই 2 হাত আমার ও আমার সঙ্গীদের সমস্ত অভাব মিটিয়েছে। আমি যা করেছি তা সব কিছুতেই আপনাদের দেখিয়েছি যে এই রকম কঠিন পরিশ্রমের দ্বারা দুর্বলদের সাহায্য করা উচিত, এবং প্রভু যিশুর এই কথা আমাদের মনে রাখা উচিত যে পাওয়ার চেয়ে দেওয়াতে আরও বেশি আশীর্বাদ রয়েছে। এই কথা বলবার পর পৌল সবার সঙ্গে হাঁটু পেতে প্রার্থনা করলেন। পরে মণ্ডলীর নেতারা সবাই পৌলকে জড়িয়ে ধরে চুমু দিলেন এবং কাঁদতে লাগলেন। পৌলের মুখ আর তারা দেখতে পাবেন না, বিশেষ করে এই কথার জন্য তারা খুব বেশি দুঃখ পেলেন। এরপরে তারা তার সঙ্গে সঙ্গে জাহাজ পর্যন্ত গেলেন।